احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي عباده ولا اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সেই মহান সত্ত জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহু আলি প্রতি অনেক মানুষ একটা হতাশের মধ্যে সবসময় পড়ে থাকে আর একটা প্রশ্ন বারবার আমাদের মনে মনে উদ্বেগ হয় সে বিষয়টি হচ্ছে অনেক মানুষ প্রশ্ন করে যে আসলে আমরা তো অনেক দোয়া করি মহান সত্তা আল্লাহ সুমাহ তালা কেন আমাদের দোয়াকে কবুল করেন না আমরা প্রতিনিয়ত কন্টিনিউ আমরা দোয়া করেই চলেছি কিন্তু আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের দোয়া কবুল করে না এই মর্মে অনেক মানুষ হতাশাগ্রস্ত এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহ সুমানদের কাছে তারা চেয়েছে কিন্তু আল্লাহ সুমনতালা না দেওয়ার কারণে তারা দোয়া করাটাই বন্ধ করে দিয়েছে তবু সুপ্রিয় শ্রোতা দিনী ভাই এবং বোনেরা আজকে এ বিষয়ে খুবই ছোট্ট করে একটা আলোচনা করবো যে আমাদের দোয়া কবল হওয়ার শর্ত এবং দ্রুত গতিতে কিভাবে আমাদের দোয়াটা কবুল কর করেন আল্লা সুহানতালা সেই বিষয়ে শরীয়তের বেশ কিছু দিক নিদর্শন আছে সেগুলো যেন আমরা যথারীতি যেন মানে আমল করে পালন করে তবেই এই দোয়া আল্লাহ সুহার কাছে চাই তবে অবশ্যই আল্লাহ সুমতালা আমাদের এই দোয়াগুলোকে তিনি বিফলে যেতে দেবেন না তিনি অবশ্যই আল্লাহ সুমতালা আমাদের দোয়া কবুল করবেন তো প্রথমত মনে রাখবেন অনেক মানুষের দাবি এটাই যে আমরা দোয়া করি কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না অথচ আল্লাহ তালা পবিত্র কোরআন সুরা গাফির জেরা সুরা মিনুন আয়ত নম্বর ষাটে আল্লাহ সদরী আসতাজিদুম লাকুম যে তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো আল্লাহ সুবাহ স্পষ্ট কণ্ঠে বলেছেন যে তোমরা আমাকে ডাকো অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুরা বাকরা এক নম্বর ছিয়াশি আল্লাহ সুমা বলেছে যখন আমার বান্ধবরা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তোমরা বলো যে ফাইনা করিব যে আল্লাহ সুবাহান তালা তোমাদের অতীব নিকটবর্তী উজিবুদ্দাওয়াতিদ্দাই ইজাদ দান আর তারা যদি আমাকে ডাকে অবশ্যই আমি তাদেরকে দিয়ে থাকি তারা যদি চাই অবশ্যই আমি আল্লাহ সুমতাল্লাহ তাদেরকে দিয়ে থাকি তো আল্লাহ সুমতালী স্পষ্ট হই যে কোনো বান্দা যদি আল্লাহ কাছে প্রার্থনা দোয়া আবদার করে আল্লাহ সুমতালা দোয়া কবুল করে থাকেন তো আমাদের মধ্যে অনেকে একটি বিষয় জানি না শরীর সম্পর্কে আমরা না জানার কারণে অনেক ক্ষেত্রে দোয়া করতে গিয়ে আমরা যখন ব্যর্থ হই যখন আমরা এই দুনিয়াবী জীবনে সেই ফলাফল পাই না তখন আমরা মনে হই তো রাখবেন আল্লাহাল দুয়া কবুল আল্লাহ যে দুয়া কবুল করেন এটা নিশ্চিত দুয়া কোনো দোয়াই আল্লাহ সুবাহ বিফলে যেতে দেন না তবে দুয়া কবুলের জন্য দুয়া কবুল করেছেন আল্লাহ বা দোয়া কবুল করবেন তিনটে ক্যাটাগরিতে আল্লাহ সুবাহ দোয়া মানুষের কবুল করে থাকে এটা বিশেষ করে ইমাম বুখারের একটি কিতাব আছে আল্লা আদাবুল মুফরাদ হাদিস নাম্বার সাতশো দশ সনুদ হাসান আল্লামা নাসুদ্দিন আলবানি তাহকিক অনুসারে আল্লাহ মুহম্মদাম বলেছেন আবু সাইদ খুদরি রৌদি আল্লাহ তালা আনুসূত্রে বর্ণনা যে আল্লাহ সুবান তালা প্রত্যেকটা মুমিন ব্যক্তি দোয়া কবুল করেন কারো দোয়াকে আল্লাহ সুবান তালা বরবাদ বা ধ্বংস করে দেন না যেই দোয়া করবে আল্লাহ সুবান তার দোয়া কবুল করবেন তবে দুয়া কবুল আল্লাহ তিনটে কোয়ালিটিটি কোয়ালিটি বা তিনটে পদ্ধতি করে থাকেন এক কোনো বান্দা যখন আল্লাহ সুবান তার কাছে কোনো কিছু চাই হতে পারে একটা গাড়ি চেয়েছে বা একটা বাড়ি চেয়েছে বা সে পরীক্ষায় ভালো রেজাল্ট চেয়েছে অথবা সুন্দর একটা নিকার পরেশগার স্ত্রী চেয়েছে কোনো বান্দা যদি এমনটি দোয়া করে আল্লাহ সুবানা তালা এ দোয়াটি হুবহু তিনি কবুল করে নেন এবং মানুষকে সঙ্গে সঙ্গে এটা দিয়ে থাকেন আর দুই নম্বর ক্যাটাগরি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে কিন্তু আল্লাহ সুবাহান তালা তার এই দোয়াটি দুনিয়াবী জীবনে তিনি দেন না এটা পরকালের জন্য যেদিন হাসরি ময়দান যেটা কিয়ামতের যে সংকটময় সময় আল্লাহ সুবান তালা তাদেরকে এই প্রতিদান দিয়ে থাকেন আর তিন নম্বর কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ সুমন ইহকালে কিছু দিলেন না সরাসরি এর মানে এটা নয় যে আল্লাহ সুবাহান তালা তার দোয়া কবুল করেননি বরং আল্লাহ সুবাহান ও তালা তার দোয়াটা কবুল করেছে এমনভাবে বিশ্বনবী বলছে যে দোয়া করেছে এই দুয়ার প্রতিদানে আল্লাহ সুবাহান ও তার ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় বা ভবিষ্যতে কোনো যদি বালা মুসিবত আসে আল্লাহ সুমন তাল্লাহ এই দোয়ার মাধ্যমে ওই বালা মুসিবত ওই বিপদ আপদকে আল্লাহ দূর করে দেন আলহামদুলিল্লাহ দেখেন তিনটে পদ্ধতিতে আল্লাহ সুমন তাল্লাহ দোয়া কবুল করেন আর তিনটে পদ্ধতি কোনোটাই কিন্তু এটা বরবাদ হয়ে যাচ্ছে দোয়া এমনটি নয় এক সরাসরি আল্লাহ দিয়ে দেন অথবা আল্লাহ সুমতালা আপনার দোয়া ইহকালে কবুল করলেন না কিন্তু এটা কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই আল্লাহ সুমান তাল্লাহ দিয়ে দেবেন তথাটা জমে থাকছে আর তিন ইহকালে কোনো মানে সরাসরি যেটা চেয়েছেন আল্লাহ দেননি তার মানে এই নয় যে আল্লাহ স্মুত আপনার দোয়া কবুল করেননি বরং আপনি যেটা চেয়েছেন হতে পারে আপনি একটা গাড়ি চেয়েছেন আল্লাহ স্মুতলা আপনাকে গাড়ি দেয়নি কেন হতে পারে এই জন্যই আল্লাহ স্মুতাল্লাহ দেয়নি যে আপনি গাড়িটা নিয়ে যদি গাড়ি চালান সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন অথবা একটা সুন্দরী বা কোনো দিনই একটা মেয়েকে বিয়ের জন্য আপনি আল্লাহ কাছে চেয়েছেন আল্লাহ দেননি আপনাকে এই পৃথিবী দেননি আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন তবে আল্লাহ সুবান দেননি এই জন্যই যে আল্লাহ আপনার না কবুল করার মাধ্যমেই আপনার কল্যাণ রয়েছে আটশো দশ সাতশো দশে আল্লাহ সুবান এবং আল্লাহ রসুল একই কথা বলেছেন তো অবশ্যই মনে রাখবেন দু আমাদের প্রত্যেকটা কবুল হয় কোনো দুয়া আমাদের বরবাদ হয় না তো এখানে দেখেন যে এই একটা কথা আছে যেগুলো আমরা বলি সচরাচার যে তুমি যে জিনিসটা চেয়েছ আল্লাহ যদি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেয় এটার চেয়েতে ওটাই উত্তম যে তুমি কোনো জিনিস চেয়েছো কিন্তু আল্লাহ তালা তোমাকে দেয়নি কেননা প্রথমটা ছিল তোমার নিজের ইচ্ছা আর দ্বিতীয়টা ছিল তোমার রব আল্লাহ সুবান তালার ইচ্ছা আর আল্লাহ সুবানুআ তালা তিনি সব চাইতে উত্তম এবং তিনি সব চাইতে আমাদের চেয়েতে ভালো জানেন এবং বোঝেন তাই কোন দোয়া যদি পৃথিবীতে কবুল না হয় তার মানে এটা নয় যে আল্লাহ সুবান তালা আমাদের দোয়া কবুল করলেন না বরং এ দোয়া না কবুল করার মাধ্যমেই আল্লাহ সুবানওয়ালা আপনাকে সংরক্ষিত রেখেছে আপনাকে হেফাজত করেছে এটা হচ্ছে দোয়া কবুল তাই কোনো বান্দা বান্দাবান্দি যদি দোয়া করেন আর যদি পৃথিবীদের সঙ্গে সঙ্গে না পান তাহলে হতাশাগ্রস্তের কোনো ব্যাপার নয় অবশ্যই পরকাল আপনি পাবেন অথবা আপনাকে মনে করতে হবে যে আপনার কোনো বালা মুসিবত বিপদ ছিল আল্লাহ সুবান আলা এটার মাধ্যমে সেটা কাটিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় মনে রাখবেন যে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে যেহেতু হাদিসে সোনান তিরমিজি তিন হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস আল্লাহ মোহাম্মদাল্লাম বলেছেন যে দোয়া হচ্ছে একটা উত্তম ইবাদত তো এই ইবাদত যখন করবেন অবশ্যই মোহাম্মদাল্লি সাল্লামের পদ্ধতি অনুসারে করতে হবে আর দোয়া কিভাবে আমরা দ্রুত গতিতে মানে এই দোয়াটা কবুল হয় এমনভাবে দোয়া করতে পারি এর জন্য আমি দশখানা শর্ত বলবো পবিত্র কোরআন সাই আলোকে এই দশখানা শর্ত মেনেই যদি আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ আমাদের দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আর দ্বিতীয় নম্বর বিষয় যে এখান থেকে প্রমাণিত হবে বা বুঝতে পারবেন যে আপনার দোয়া কেন কবুল হয় না একসঙ্গে দুটো আলোচনা যে আমরা দ্রুত গতিতে কিভাবে আমাদের দোয়াকে কবুল করাবো আর দুই নম্বর কেন আমাদের দোয়া আল্লাহ কবুল করেন না প্রথম শর্ত যদি আপনার দোয়া কবুল করাতে চান দ্রুত গতিতে তো আপনাকে হালাল উপার্জন এবং হালাল জিনিস ভক্ষণ করতে হবে পবিত্র কোরআন এবং হাদিসের অনেক জায়গাতে দায়িত্বহীন কণ্ঠে আল্লাহ সুমদালা বলেছেন যে ব্যান আল্লাহ সুমদালা পবিত্র আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না আর অবশ্যই ইবাদত কবলের জন্য মৌলিক বা মূলত প্রধান যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে হালাল উপার্জন হালাল জিনিস ভক্ষণ সে মুসলিম একটি হাদিস এসেছে হাদিস নাম্বার এক হাজার পনেরো যে বলছে কোনো একজন ব্যক্তি উষ্ক শুষ্ক চেহারা নিয়ে ভেজা ভেজা চুল নিয়ে রুষ্ক চেহারা সে হঠাৎই একদিন তিনি কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহ কাছে দোয়া করছে ইয়ারাব ইয়ারাব বলে আর আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তি যে দোয়া করছে আল্লাহকে দোয়া কবুল করবেন কেননা ইনি যে বস্ত্র পড়েছে এটা হারাম জিনিস মানে হারাম উপার্জন থেকে এসেছে ইনি যেটা পান পরেছে সেটা হারাম উপার্জনের গোটা শরীরটা তার তৈরি হয়েছে হারাম বস্তু বা হারাম জিনিস ভক্ষণ করে অত এই ব্যক্তির দোয়া কখনই কবুল হবে না সে মুসলিম হাদিস নম্বর এক হাজার পনেরো তো এই হাদিস প্রমাণ করে অবশ্যই আপনার দোয়া যদি দ্রুত গতিতে কবুল করতে চান আপনাকে হারাম বর্জন করতে হবে আর হালাল জিনিস ভক্ষণ করতে হবে ইবাদত বা দোয়া কবুলের জন্য দ্বিতীয় একটি শর্ত যে দোয়া শুধুমাত্র একমাত্র আল্লাহ সুফান ও তালার জন্যই খাসভাবে আল্লাহর কাছে চাইতে হবে এর মধ্যে কোনো পীর বাবা বা কোনো খাজা ময়নুদ্দিন চিস্তি বা যারা মৃত মারা গেছে তাদের ওসিলা ধরে দোয়া করা যাবে না যদি এমনটা করেন আপনার এই দোয়া আল্লাহ সুমন তাল্লা কবল করবেন না বরং এটা শির্ক হবে তাই দোয়া যদি করতে চান সরাসরি মহান সত্তা আল্লাহ সুবাহ তাল্লাহার কাছে দোয়া করতে হবে যেমনটি পবিত্র কোরআন বিশেষ করে আল্লাহ সুবাহ ও তালাস নম্বর তিন চারে বলেছেন ই ইয়াকান আবুদু বা ইয়া কানাস্তাইন আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তো এই জন্যই যে আল্লাহ স্মতাল্লার কাছেই দোয়া করতে হবে মাঝখানে কোনো ভায়া মাধ্যম রাখা যাবে না তবে জীবিত যদি কোনো নেককার কার ব্যক্তি থাকে তার নেক কর্মের দরুন বা আপনি যদি কোনো নেক কর্ম করেন এটার অশ্লিয়া ধরে আপনি দোয়া করতে পারেন তবে মারা গিয়েছে যেসব ব্যক্তি তাদের অশ্লায় দোয়া করা যাবে না খাস আল্লাহর কাছেই দোয়া করতে হবে জীবিত মানুষ এদের যদি ওসিলা ধরেন আপনি এটা ধরাটা অনুমোদিত সেই বুখারি হাদিস নম্বর এক হাজার নয় দশ এগারো আব্দুল আব্বাস থেকে হাদিস বর্ণনা আছে তিন নম্বর দ্রুতগতিতে যদি দোয়া করতে চান তিন নম্বর যেটা শুন মানে তিন নম্বর যেটা পয়েন্ট যে আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহ সুবাহানুয় তালার যে বিশেষণ যে সিফাতি নাম আছে এই নামগুলো ধরে ধরে দোয়া করতে হবে আল্লাহ সুবান তালার নামের বিশেষ করে যে সিফাত বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখে দোয়া করতে হবে আল্লাহ সুবাহানু তালা এই ব্যাপারে পবিত্র করান শেহানী শেষ একশো আশিত আল্লাহস বলছে ওয়াল্লিল্লাহি আসমা উল হুসনা যে আল্লাহ আল্লাহসামাতো অসংখ্য সিফাতি নাম আছে অসংখ্য নাম আছে আর এই নামগুলো দিয়ে তোমরা দোয়া করো যেমন আপনার খাদ্যের দরকার আপনার রিজিক বৃদ্ধির দরকার আপনি দোয়া কর সময় বলবেন আর যাক হে আল্লাহ তুমি আর যাক তুমি আমার রিজিককে বৃদ্ধি করে দাও আপনার গনা কামা গনাকে ক্ষমা করার জন্য আলাদা দোয়া করেন যে আল্লাহ তুমি গাফুর তুমি রাহিম আল্লাহ এই বৈশিষ্ট্যগত নাম দিয়ে এই বৈশিষ্ট্যগত নামের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ সুবান তাল্লা আলহামদুলিল্লাহ আপনার খুব দ্রুত গতিতে দোয়া কবুল করবে আর এগুলো বাদ দিয়ে যদি আপনি স্বেচ্ছায় নিজের ইচ্ছে মতো দোয়া করেন এই দোয়া আল্লাহ সুবান্ন তাল্লাহ সরাসরি কবুল করবেন না তো দোয়া কবুল হওয়ার জন্য তৃতীয় শর্ত হচ্ছে এটা যে আল্লাহর গুণবাচক নাম নিয়ে দোয়া করতে হবে আরেকটা আমরা ভুল করে থাকি দোয়া করার ক্ষেত্রে যে আমরা হঠাৎই গিয়ে খুব দ্রুত গতিতে আমরা খুব তাড়াতাড়ি আমরা দোয়া করে ফেলি এই ব্যাপারে সুন্দর তিরমিজিতে একটা হাদিস এসেছে হাদিসনাত তিন হাজার চারশো ছিয়াত্তর এবং নাসাই নাসাই হাদিসনা বারোশো চুরাশি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ একদিন মসজিদে বসে আছেন একজন সাহাবে এসে মসজিদে সলাত আদায় করেছে আদায় করার পরে খুব দ্রুত গতিতে সে দোয়া করে তিনি চলে যাচ্ছে আর আল্লাহ সোহ মোহাম্মদ সঙ্গে সঙ্গে বলছেন যে তুমি যে আসলে দোয়া করে চলে গেলে তোমার এই দোয়াটি কবল হবে না কারণ হচ্ছে একটি যে তুমি খুব দ্রুত গতিতে এসেছো এবং দুয়ার পূর্বে আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা করনি এই হাদিস প্রমাণ করে কোনো ব্যক্তি যখন দোয়া করবে সঙ্গে সঙ্গে দোয়া নিজের ইচ্ছে যা ইচ্ছে তাই চাইবে এমনটি নয় বরং প্রথমত সে আল্লাহর প্রশংসা করবে বলতে পারে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বা আল্লাহর যে কোনো মানে প্রশংসামূলক বাক্য বলবে এর যে দোয়া করার চার নম্বর শর্ত যে কোনো যখন দোয়া করবেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন হঠাৎই বা তাড়াহুড়া করে আপনি দোয়া করবেন এমন দোয়া আল্লাহ সুমানতাল্লাহ কবুল করেন না দ্রুত গতিতে দোয়া কবুলের জন্য এই চার নম্বর শর্ত আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট যখন আপনি দুরুদ মানে দোয়া করছেন সেই সময় বিশ্বনবীর প্রতি আপনাকে দুরুদ পড়তে হবে বিশ্বনবীর প্রতি যদি দোয়ার মধ্যে দুরুদ না পড়েন বিশ্বনবীর স্পষ্ট হুশিয়ারি বানিয়েছে সহিহুল জামে লিল আলবানী হাদিস নামাজ চার হাজার তিনশো নিরানব্বই এবং সিলসিলা হাদিস সহিহা হাদিস মা দুইশো পঁয়ত্রিশ আল্লাহ বলেছেন যে সে ব্যক্তির দোয়া কবুল হয় না যে ব্যক্তি দোয়া করলো অথচ রসুলের প্রতি দূরদ মানে দূরদ পাঠ করলো না অন্য বর্ণন এসেছে সহুল জামে হাদিস নাম্বার দু হাজার তিপান্ন এবং ইসলাম তিরমিজি হাদিস মা চারশো ছিয়াশি সে ব্যক্তির দোয়া আল্লাহ সাল কবুল করেন না বরং আসমান আর জমিনের মধ্যে তিনি ঝুলিয়ে রাখেন কতক্ষণ যতক্ষণ আর দোয়ার মধ্যে বিশ্বনবীর প্রতি দূরদ পাঠ করা হচ্ছে অবশ্যই মনে রাখবেন দোয়া কবুল হওয়ার জন্য একটা মৌলিক শর্ত যে আল্লাহ সুমানতাল্লা প্রশংসা করার পরে বিশ্ব নবীর প্রতি দূরুদ পাঠ করতে হবে দূরদ ব্যতীত যদি আপনি দোয়া করে ফেলেন আল্লাহ সুমান তাল্লাহ রসুল বলছেন দোয়া আল্লাহ কবুল করেন না বরং আসমান আর জমিনের মধ্যে ঝুলিয়ে রাখেন অবশ্যই আমরা দোয়া করার সময় এটাকে ফলো করব নচেত আমাদের দোয়া আল্লাহ কবুলও করবেন না আর দ্রুত গতিতে দোয়া কবুলের জন্য নবীর প্রতি অবশ্যই দুরুদ পাঠ করতে হবে ছয় নম্বর পয়েন্ট যখন আপনি দোয়া করবেন সেই সময়তে কিবলামুখী হওয়া তবে কিবলামুখী হওয়া এটা ফরজ বা ওয়াজিব এমন কিছু নয় তবে বিশ্বনবী মোহাম্মদাম প্রসঙ্গে একটা হাদিস এসেছে ওমর বিন খাত্তাব রৌদি আল্লাতাল আনু তিনি বর্ণনা করেছেন সেই মুসলিমের এক হাজার সাতশো তেষট্টি নম্বর হাদিস বদর প্রান্তে যখন আল্লাহ রসুল মোহাম্মদাম কুফ্ফারদের বিরুদ্ধে তিনি জিহাদের ময়দানে গিয়েছিলেন সেই সময় তিনি কাবার দিকে মুখরে দোয়া করেছিলেন এই জন্য ইমাম নাউ রহমল্লা তিনি বলেছেন দোয়া করার একটা মুস্তাহাব পদ্ধতি উত্তম পদ্ধতি হচ্ছে যখন দোয়া করবেন কিবলার দিকে মুখ করে দোয়া করবেন কেন এটা হচ্ছে উত্তম পদ্ধতি তবে কিবলা ব্যতীত যদি অন্যদিকে যদি আপনি মুখ করে যদি দোয়া করেন আল্লাহ কবুল করবেন না এমনটি নয় তবে দোয়া কবুল যদি গতিতে করতে চান বিশ্বনবী এমনটি করেছেন আমরা সকলে কিবলার দিকে মুখ করে আলহামদুলিল্লাহ দোয়া করতে অভ্যস্ত হব সাত নম্বর পয়েন্ট দোয়া যখন করবো সেই সময়তে দুই হাত উত্তোলন করা আবু দাউদের চোদ্দোশো অষ্টআশি নম্বর একটা হাদিস এসেছে যে হাদিসটা জৈব যে আল্লাহ মাহমুদ আশ্রম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তালা সেই ব্যক্তির হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না তবে এই হাদিসটা সহি নয় এখানে জাফর বিন মাইমুনা নামক একজন রাবি আছে জমহুর মহাদ্দগঞ্জ তাকে জেব বলেছেন তবে সোনেন আবু দাউদ চোদ্দোশো উনআশি নম্বর একটা হাদিস আছে যে আল্লাহ মহম্মদ আশ্রম তিনি দুই হাত তুলে দোয়া করেছেন তো মনে রাখবেন বিশ্বনবী যেখানে দুই হাত তুলে দোয়া করেছে সেই জায়গাতে দুই হাত তুলে দোয়া করবেন দোয়া মানেই দুই হাত তুলে করতে হবে এমনটি নয় দেখবেন অনেকগুলো দোয়া আছে বাথরুমে ঢোকার দোয়া আছে আমরা তা দুই হাত তুলে করব না আমরা মসজিদের ঢোকার দোয়া আছে এটা তো আমরা দুই হাত তুলে করবো না বাড়িতে প্রবেশের দোয়া আছে এটা তো দুই হাত তুলে করা যাবে না তো বিশেষ করে যেসব দোয়াগুলো বিশ্বনবী দুই হাত তুলে করেছেন অবশ্যই সেই সব জায়গাতে আমরা দুই হাত তুলে দোয়া করবো এটা অনুসারে আমাকে আমল করতে হবে তবে অবশ্যই আপনার এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া কবুল করা আট নম্বর পদ্ধতিতে আট নম্বর পদ্ধতি বা আট নম্বর বিষয় যে দোয়া যখন করবেন তখন নিশ্চিত আল্লাহ প্রতি ভরসা রাখতে হবে তাক্কুল রাখতে হবে যদি সন্দেহের মধ্যে থাকেন যে দোয়া করতে হয় তাই করলাম আল্লাহ চাইলে দেবে না চাইলে না দেবে এমন যদি হিন্দুমন্যতায় ভোগেন বা এমন যদি অলসতা করেন এই ব্যক্তি দোয়াল্লাহ কবুল করেন না আল্লসুল মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন সুনান আবুদাউদ্দ হাদিস নম্বর এক হাজার চারশো পঁচাশি সুনান তিরমিজি হাদিস নাম তিন হাজার চারশো উনআশি এবং সন ইবনু মাজা হাদিস মা তিন হাজার আটশো চুয়ান্ন হাদিস হাসান আল্লাহল বলছেন আল্লা তালা ওই ব্যক্তির দোয়া কবুল করে না যে দোয়াতে অবহেলাকারী এবং অমনোযোগী মানে অমনোযোগী এবং অন্তরের মধ্যে মানে মানে তার কোনো ইচ্ছে নেই বা তার আল্লাহ চাইলে দেবে না চাইলে না দেবে এমনভাবে অলস প্রকৃতির ব্যক্তির দোয়া এবং যার মানে আল্লাহর প্রতি যার তাওয়াক্কুল নেই আল্লাহ সুবান এই ব্যক্তির দোয়া কবুল করেন না তাই দোয়া করার সময় নিশ্চিত বিশ্বাস রাখতে হবে আল্লাশ আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করবেন এমন দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করতে হবে অলস মনোভাব নিয়ে যে দোয়া করেন এবং অবহেলা অমনোযোগী হয়ে যে দোয়া করেন তারা আপনার দোয়া কবুল করবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মসজিদে নামাজ পড়ে আমরা দোয়া করি তো সঙ্গে সঙ্গে পিছুতে হাত তুললাম আলহামদুলিল্লাহ আলমিনবার বলে নামিয়ে নিলাম মানে কোনো সুন্নাতি তরিকা নেই কোনো একগ্রতা নেই কিছু নেই করতে হয় এটা ফর্মাল মানে একটা মানে ফর্ম পূরণ করার মতো করতে এতে করে দিয়ে চলে আসলাম এমনটি নয় দোয়া একটি ইবাদত এটা ধীরে সুস্থে এটা ইবাদত করতে হবে অন্যথায় আপনার দোয়া কুপল হবে না নয় নম্বর পয়েন্ট যে দোয়া যখন করবেন তখন বারবার আল্লাহ কাছে চাইতে হবে কেন কারণ এই বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ এর একটা হাদিস বনন আছে আল্লাহল বলেছেন যে সে ব্যক্তির আল্লাহ দোয়া কবুল করে না যে ব্যক্তি তারাহুরা করে দোয়া করতে গিয়ে তারা কেমন যে দোয়া করেছে একদিন দুদিন তিন দিন দোয়া করার পরে আল্লাহ সালা দেখা যাচ্ছে তার দোয়া সরাসরি তাকে তার দোয়াকে কবুল করা হয়নি সে তখন বলছে যে আল্লাহ তোমার দোয়া কবুলই করে না আমি আর দোয়া করবো না তো এমনটি করা যাবে না বরং সে বুখারি হাদিসনাথ ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো চল্লিশ এবং সে মুসলিম হাদিসনাথ দু হাজার সাতশো পঁয়ত্রিশ বলেছেন এমনটা ভাবেই যে ওই ব্যক্তি আল্লাহ কবুল করবে না যে দোয়া করতে গিয়ে মানে খুব তাড়াহুড়া করে তাই যতদিন আপনি আল্লাহর কাছে না পাচ্ছেন ততদিন পর্যন্ত এই দোয়াকে জারি রাখতেই হবে দেখবেন আদম আল সত্তালাম তিনি দীর্ঘদিন ধরে তিনি দোয়া করেছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাও তিনি দোয়া করছেন আল্লাহ কাছে ক্ষমা চাইছেন তো করছেন ইস্তাক পাঠ করছেন তাই দোয়া যতক্ষণ পর্যন্ত কবুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে দোয়া চালিয়ে যেতে হবে ধারাবাহিকতা রাখতে হবে হঠাৎই দুদিন তিন দিন চার দিন দোয়া করে ছেড়ে দিলেন পেলেন না এমনভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না দশ নম্বর পয়েন্ট যখন দোয়া করবেন তখন ভয় ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে সুরা আরফ সম্বর সাত আট নম্বর পঞ্চান্ন এবং আট নম্বর দুশো পাঁচ দুটো আয়াতে আল্লাহ সুমতা বলেছেন যখন তোমরা আল্লাহকে ডাকবে সেই সময়তে খুফিয়া তখন তোমরা ভয় ভীতি করে অনুচ্চ স্বরে দোয়া করার একটা সুন্নতি তরিকা দোয়া করার একটা পদ্ধতি যখন দোয়া করবেন তখন অনুচ্চ স্বরে এবং ভয় ভীতি করে আল্লাহ কাছে দোয়া করতে হবে আমাদের সমাজে অনেক জায়গায় দেখবেন মানুষ দোয়া করছে চিল্লিয়ে ফাটিয়ে মাইক দিয়ে অনেক রকমের দোয়া করছে যে এগুলো সম্মত নয় শুধুমাত্র ওই সমস্ত দোয়াগুলোই উচ্চ স্বরে করা যাবে যেগুলো বিষ্ণনবীর পক্ষ থেকে বর্ণনা এসেছে কমপক্ষে আট জায়গাতে দোয়া সেই বড় প্রমাণিত আছে যে আল্লাহ সুমান সেগুলো সশব্দে পড়তেন কিন্তু যখন আপনি আল্লাহর কাছে জিকির করছেন আপনি যখন পার্সোনাল দোয়া করছেন সেই সময়তে উচ্চ স্বরে কর্কশ কণ্ঠে বা ছন্দ মিলিয়ে এমনভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না বরং অনুচ্চ স্বরে ভয় ভীতি সহকারে আল্লাহ সুসমানদের কাছে দোয়া প্রার্থনা করতে হবে আর দশ নম্বর পয়েন্ট যে যখন দোয়া করবেন দোয়ার বাক্যগুলো যে আপনি দোয়া করছেন আপনি একবার বলে থেমে দিলেন এমনটি নয় বিশ্বনবীর সন্না হচ্ছে এটা যখন আল্লাহ কোনো গুরুত্বপূর্ণ কোনো দোয়া করতেন যেটা খুবই জরুরি প্রয়োজন এমন দোয়াগুলো বিশ্বনবী মোহাম্মদ তিনবার করে তিনি দোয়াগুলো পাঠ করতেন বা তিনবার করে আল্লাহ কাছে চাইতেন সে বুখারি হাদিস নাম্বার দুইশো চল্লিশ এবং সে মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো চুরানব্বই মোহাম্মদাম পক্ষ থেকে একটা হাদিস হয়েছে আমরা সকলে জানি যে একদা আল্লাহ যখন মসজিদ মসজিদ উনি সলাতদায়রত অবস্থা আছেন এমতো অবস্থাতে আবু জাহেল উটের বেশ কিছু নারী ভরি নিয়ে আল্লাহসলের পেঠের ওপরে রেখে দেয় আর ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তিনি সঙ্গে সঙ্গে এই জিনিস ঘটনা দেখে তিনি ছুটে আসেন তারপরে আল্লাহ রসুলের পিঠ থেকে এগুলোকে সরিয়ে দেওয়া হয় অতপর আল্লাহ রসুল এই কুরাইশদের জন্য ধ্বংসের দোয়া করেন আর আল্লাহসুল তিনবার করে বলেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করো বিশেষ করে হাদিস থেকে দেখবেন যে আল্লাহ রসুল কোনো গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ দোয়া যখন করতেন তখন তিন তিনবার করে তিনি চাইতেন এটা আল্লাহ সুননা আমরা এই দশটা যদি পয়েন্ট বা দশটা সুন্না অনুসরণ করে যদি আমরা দোয়া করি মহান সত্ত আল্লাহ সুমন তালা আমাদের কোনো দোয়াকে তিনি খালি হাতে নিশ্চিত আল্লাহ তিনি ফিরিয়ে দেবেন না কেননা আল্লাহ সুমন তালা বলছে তোমরা আমাকে ডাকো আজ বিলাকুম যে আমি তোমাদের ডাকে সারা দেব তো আল্লাহ সুমন অবশ্যই আমাদের ডাকে সারা দেবেন সোয়াই মোমিন আয়াত নাম্বার ষাট আর সুরাব আকার এক মাসের ছিয়াছি তাল্লাহ বলেছে অজিবুর দাওয়াতের দায়ে যে দান যখন তোমরা আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো আর আল্লা স্মায় সাড়া দেয়া আপনাদেরকে প্রথমে বলেছি যে আল্লাহ হয় পৃথিবীতে সরাসরি তিনি আমাদেরকে দিয়ে দেবেন অথবা তিনি কিয়ামতের মাঠে এ দুয়ার প্রতিদানে দোয়ার বোদ বৌদৌল দৌলাতে আল্লাহ আমাদেরকে নিকি দেবেন অথবা এই পৃথিবীতে যদি কোনো বালা মুসিবত বিপদ হয়ে থাকে সেগুলো আল্লাহ সুমান্নতালা সেই বালা মুসিবতগুলোকে দূর করে দেন তো আল্লাহ সুমন তালা দোয়া আমাদের কবুল করেন এটা নিশ্চিত জেনে রাখবেন আর দোয়া করার সময় দশটা সুন্নাতি তরিকা মেনে দোয়া করবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ সুমতলা কবুল করবেন কোনো দোয়াকেই আল্লাহ সুমতলা রদ করেন না এবং যখন দোয়া করবেন এক চিত্তে আল্লাহ কবুল করবেন এবং দৃঢ় বিশ্বাস থেকে দোয়া করবেন উদাসীন বা অলসভাবে দোয়া করবেন না বা আল্লাহ কবুল করবে না দুভরসা এমন জনে না হয় তাক্কুলের সাথে দোয়া করবেন আল্লাহ সুমনতালা নিশ্চিত আমাদের দোয়া কবুল করবে মহন সত্তা আলোচনার কাছে এ দোয়া এই প্রার্থনা যে আল্লাহ সুবান ও তুমি আমাদের দোয়াকে কবুল করো এবং আমাদের বালা মুসিবত দূর করো মহান সত্ত্বা আলোচনার কাছে দোয়া এই প্রার্থনা যে আমাদেরকে এই দশটা সুনাতি তরিকা অনুসারেই দোয়া করার তৌসিক দান করো আল্লাহ মামিন আজকে মতো এখানেই বিদায় سبحانك اللهم وبحمدك واشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا